ওর সাথে আমার ঝগড়ার অভিজ্ঞতা বেশি। আমাদের প্রচুর ঝগড়া হতো, হ্যাঁ আমাদের ঝগড়া হতো, আমার সাথে ওর কথা মিলতো না, তো ম্যাক্সিমাম টাইম আমাদের ঝগড়া থাকতো। ও আসলে উত্তর মেরুর হলে হয় আমি দক্ষিণ মেরুর, এমনও হয়েছে যে আমাদের অনেকটা গ্যাপ গেছে কথা, কেউ কারোর সাথে কথা বলি নাই। ওর সাথে অ্যাডজাস্ট করতে ফার্স্টের দিকে ডেফিনেটলি আমার প্রবলেম হয়েছে, আমার কেন পুরো টিমেরই কম বেশি প্রবলেম হয়েছে বলতে গেলে। ওর সাথে আমার ওইভাবে কোনো কেমিস্ট্রি ওইভাবে তৈরি হয়নি, জাস্ট স্ক্রিনে যতটুকু দেখছেন ওখানে। কখনো ও খুব ভালো, কখনো ও খুব দুষ্ট, এবং কখনো ওকে বোঝা খুব দুরহ। মাঝখানে যে ঝগড়া ছিল এখন সবটা ঠিক হয়ে গেছে, এখন আমার খুব ভালো ফ্রেন্ড। ওর সবচেয়ে ভালো দিক হচ্ছে ও যখন সিরিয়াসলি কোনো জিনিস নেয় এবং যখন ও চেষ্টা করে ও খুব দ্রুত শিখে ফেলে এবং খুব ভালো মতো কাজ করতে পারে। সবারই তো কম বেশি ইচ্ছে থাকে, আমারও ছিল, বাট অত বেশি ছিল না যতখানি হওয়ার কথা ছিল। আমার মনে হতো আমি কখনো হয়তো নাটক করব, বাট একেবারে যে সিনেমা আসবো সেটা কখনো চিন্তা করা হয়নি। আমি তো সিনেমাটা আসলে আমার কাছে সব কিছুই, মানে আমার জীবন, ধ্যান, জ্ঞান, নেশা এবং আলহামদুলিল্লাহ এখন তো বলাও যায় পেশা, সব কিছুই সিনেমা। তো সেই জায়গা থেকে আমি আমার কাজটাকে নিয়ে যতটা সিরিয়াসলি দেখি, আসলে ওর জন্য পার্সপেক্টিভ তো ডিফারেন্ট, ও জাস্ট এসে নায়িকা হয়েছে, তো ওর এইটা বোঝার জন্য একটু সময় লেগেছে। আমাকে হচ্ছে ফেসবুকে ডিরেক্টর নক করেছিল, তো সেখান থেকে আমাকে অডিশনে আসতে বলো দুদিনের মাথায় আসা, তারপর অডিশন দেওয়া, সিলেকশন হওয়া, তারপর তো এই তো সিনেমাতে শুটিং হয় হচ্ছে 7 থেকে 8 দিনের মাথায়। পুরো জার্নিটা যদি দেখতে হয় সবচেয়ে বড় চ্যালেঞ্জ যেটা ছিল সেটা হচ্ছে নিজের প্রতি বিশ্বাস রেখে বা স্বপ্নটাকে আঁকড়ে ধরে পড়ে থাকাটা, এটা যে কারোর জন্যই কঠিন বা সবসময় আসলে রাখা যায় না কখনো। আর একজন শিল্পী হিসাবে আমার শিল্পী হয়ে ওঠা, আমার থিয়েটারের যাত্রা বা অ্যাক্টিংয়ের যাত্রা বা আমার পার্সোনাল লাইফ, প্রফেশনাল লাইফ সব কিছু মিলে আমার স্টাডি, এই জায়গাটায় আসলে সব এত হতাশার পরেও লেগে থাকাটা আসলে খুব জরুরি। আমার মনে হয় লেগে থাকতে পারলে আগে বা পরে হয়, এবং আমি সেই সৌভাগ্যবানদের মধ্যে একজন যে ঠিক এত অল্প বয়সে আমি খুব বেশি কিছু করে ফেলেছি অবশ্যই তা না, আমি কিছুই করতে পারিনি হয়তো, কিন্তু আমি যতটুকু করেছি এটা ইটসেলফ ঘটেছে এবং নিজে থেকেই ঘটেছে, যে কারণে আমি এই ব্যাপারটা নিয়ে বেশ স্যাটিসফাইড। হ্যাঁ আমি আসলে আমার স্বপ্নের জাস্ট হয়তো ফার্স্ট স্টেপটা দিলাম, লেটস সি আমি জার্নিটা বিশ্বাস করতে চাই। আমার কাছে এই মুহূর্তে একটাই কথা ঘুরতেছে, সেটা হচ্ছে আমাকে একবার শুটিং, আমি বুঝতে চাইতাম না কোনো কথা, তো একবার আমাকে ডিরেক্টর ওখানে যে গাড়ি থাকে না ওতে মাইক্রোতে সবে যেটাতে যাওয়া আসা করে, তো আমার ফোন টোন রেখে দিয়ে স্ক্রিপ্ট ধরাই দিয়ে বলতেছে যে এটা পড়ো, যতক্ষণ না পড়া শেষ হবে ততক্ষণ তোমার ছুটি নেই। প্রতিটা মোমেন্টেই কিন্তু আমাদের খরচ হচ্ছে, হ্যাঁ শুট মানেই খরচ, তো এই খরচে আমরা পিছিয়ে যাচ্ছি বা এই কারণে হয়তো আমাদের ফার্স্টে একটু কমিউনিকেশন গ্যাপ ছিল। ধীরে 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 ওকে আমি বোঝানোর পরে বা ডিরেক্টর বোঝানোর পরে বা টিমের সবাই এফোর্ট দেওয়ার পরে ও যখন বুঝে গেছে তখন কাজটা বেশ স্মুথলি নেমেছে। তো এই এটা এটা আমাদের আমাদের নায়ক নায়িকার ঝগড়া ছিল হয়তো, হ্যাঁ এখনও হয়, আমাদের প্রচুর ঝগড়া হয়, বাট উই আর গুড ফ্রেন্ডস।